পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। কিন্তু আমি এমন কিছু করতে পারি না যেটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি তো ভগবান নই, ভগবানও সব কিছু করতে পারে না। মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়, যদি কেউ বলে ভগবান বাঁচাও, সব কি বাঁচাতে পারে? সব বাঁচাতে পারে না। আর 4-5 দিন বাদে ইলেকশনের ডেট ডিক্লিয়ার হবে। এই কবছর ধরে আপনাদের জন্য অফুরন্ত পরিশ্রম করছি, আর তার ওপরে যদি প্রত্যেকে এসে বলেন আমার এই চাই, আমার ওই চাই, আমার ওই চাই, চাইলেই তো হবে না, চাইলে দিতে তো হবে, দেবটা কোথার থেকে? কি বাকি আছে বলুন তো? একটা পরিবার ধরুন সবুজশ্রী বাচ্চা হচ্ছে পাচ্ছে, একটা পরিবার কন্যাশ্রী পাচ্ছে, একটা পরিবার বিনা পয়সায় রেশন পাচ্ছে, একটা পরিবার বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা পাচ্ছে, একটা পরিবার তার ছেলে বা মেয়েকেও একটা সবুজ সাথী সাইকেল পাচ্ছে, একটা পরিবার কি পাচ্ছে না বলুন তো? তারপরেও চাই, আরও চাই, আরও চাই। বিজেপিকে কতটুকু চেনেন? কালকে ত্রিপুরার প্রাক্তন চিফ মিনিস্টার মানিকবাবু বলে গেছেন যে যান গিয়ে ত্রিপুরায় গিয়ে দেখে আসুন, ত্রিপুরায় গিয়ে দেখে আসুন মানুষের কি হাল করেছে। একটা রিক্সাওয়ালার ওপর কি অত্যাচার, একটা ঠেলাওয়ালার ওপর কি অত্যাচার। আজকে আপনাদের কারো তো মাইনে বন্ধ হয়নি, এত বড় কোভিড চলে গেল, আজ পর্যন্ত আমার কোনো টিচার, আমার গভর্নমেন্ট কোনো এমপ্লয়ি বা কোনো টিচার কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল বলতে পারবে না যে মাইনে বন্ধ হয়েছে। 1 তারিখে মাইনেটা কিন্তু আপনারা পাচ্ছেন এত কষ্ট করা সত্ত্বেও। খাদ্যের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এত বড় আমফান ঝড় হয়ে গেল, একজন দুজনের বাড়ি নিয়ে প্রবলেম হয়েছে, তাই নিয়ে আপনারা অনেকেই গালাগালি দিলেন আমায়, কিন্তু একবারও তো বললেন না লক্ষ লক্ষ মানুষকে যে আমরা উপকার করলাম, আমরা যে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে জীবন ঝুঁকি নিয়ে দিনের পর দিন বিদ্যুৎ বিদ্যুৎ রেস্টোর করেছি, বাড়ি রেস্টোর করেছি, রাস্তা রেস্টোর করেছি, জল রেস্টোর করেছি, একবারও ভাবলেন না? একটা ছোট্ট কথা নিয়ে টিভি রাজনীতি করে, টিভিগুলো বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, আপনারা কি করবেন? ওদের সাংবাদিকদের কোনো দোষ নেই, টিভিগুলো বিজেপির ডুকডুকি হয়ে গেছে। এরা আপনারা ওই একটা দেখাচ্ছেন, ওইটা নিয়ে একদিন দেখাবে, তারপরে কিন্তু আপনারটা দেখাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি একদিন বাসের ওপর উঠে দাঁড়াচ্ছেন, আমার এটা করতে হবে, আমি এরম কাজ করি না, আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে, আমি ঘর মুছে দেবো, আমি বাসন মেজে দেবো, বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না। তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার, আমি রাস্তার লোক, আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি, রাস্তাটাকে আমি খুব ভালো চিনি, এটা মাথায় রাখতে হবে। আর জেনে রাখবেন আমি এখানে মানুষের দয়ায় আছি। ইন্ডিভিজুয়াল ইলেকশনের আগে যদি সকলে এসে, কেউ কেউ এসে যদি ব্ল্যাকমেলিং করে এই দিতে হবে ওই দিতে হবে, না পারবো না, তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না, যায় আসে না, যারা দেবে তা নিয়েই আমার সরকার হয়ে যাবে। আপনারা দয়া করে দেখে আসুন বিজেপি পার্টিটা কি, যান একবার গিয়ে চিনে আসুন। ত্রিপুরায় 10,000 লোককে পারমানেন্ট করবে বলেছিল টিচারদের, সব চাকরি খেয়ে নিয়েছে, এটা মাথায় রাখবেন। আসামে গিয়ে দেখে আসুন এনআরসির নামে কত লোককে খুন করেছে, হত্যা করেছে। আর বাংলা আপনারা কত ভালো আছেন, কত শান্তিতে আছেন। বন্ধু আমিও অনেক জীবনে কষ্ট করে মানুষ হয়েছি, কিন্তু একটা লোকের কাছে ভিক্ষে করিনি, বা আমার বাবা মা কোনোদিন শেখায়নি চুরি করে কারো কাছে পয়সা নাও। জেনে রাখবেন আমিও খাতায় লিখে পড়াশুনো করেছি, বই কিনতে পারিনি, কিন্তু কারো কাছে গিয়ে এই আবদার করিনি। আমাদের সময় 2 পিস পাউরুটি পর্যন্ত কেউ বিনা পয়সায় দিত না, একটা বই দিত না, একটা খাতা দিত না, আমরা নিজেরা টুকে টুকে বসে 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 লাইব্রেরিতে বসে বসে সেই খাতা টুকে নিয়ে এসে তারপরে পড়াশুনো করেছি কোনো রকম। কত কষ্ট করেছি আমরা, ছোট্টবেলায় বাবা মারা গেছে, তখন আমরা 6 ভাই 2 বোন, কত বড় সংসার, ছোট্ট ভাইটার বয়স মাত্র 2 বছর, আর আমার উপরে দাদা, তার নিচে আমি, সংসার চালিয়েছি আমি মনে রাখবেন, দাদাকে দাঁড় করিয়েছি আমি মনে রাখবেন, তার কারণ তা নালে সংসারটা ভেসে যেত, সঙ্গে সঙ্গে রাজনীতিও করেছি। 3টায় ঘুম থেকে উঠতাম, তারপরে বাড়িতে রান্না করতাম, ভাই বোনেরা কি খাবে, মাকে কাজ করতে দিতাম না, বাবা মারা গেছে, 3টার সময় ঘুম থেকে উঠতাম, রান্না করতাম, করে 6:15 কলেজে গিয়ে ক্লাসে গিয়ে অ্যাটেন্ড করতাম,
অনেক কষ্ট করেছি আমরা জীবনে। আর আজও যদি বলেন প্রাপ্তি আমার কি আছে, মানুষকে যদি কিছু করে দিতে পারি তার থেকে ভালো আমার জীবনে আর কোনো ঘটনা নেই, এবং মানুষকে কিছু করলে আমি মনে করি এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর সেই মানুষটাকে কেন আপনারা ইন্টেনশনালি আননেসেসারিলি কয়েকটা সিপিএমের কথায় আর কয়েকটা বিজেপির কি বলবো মিথ্যে কথা শুনে কেন আপনারা এভাবে করছেন? সব কিছু একবারে হয় না, একটা সোনার হাঁস একটা হাঁস সোনার ডিম দেয়। তা সোনার ডিম দেয় বলে আপনি যদি সব সোনার ডিম একদিনই পেতে চান তো হাঁসটাই তো মরে গেল, তো ডিমটা পাবেন কোত্থেকে সোনার ডিমটা? ওই ধৈর্য তো ধরতে হবে কি নেই? আমার তপশিলি বন্ধুরা, আমার তপশিলি ভাই বোনেরা বলুন, এখানে ধরুন আমার তাপস থেকে শুরু করে নির্মল মাঝি থেকে শুরু করে অপরূপা পোদ্দার থেকে শুরু করে অভিষেক মনে হয় একমাত্র ব্রাহ্মণ বসে আছে একটা, আর সুব্রত বক্সী, তাছাড়া দেখুন ওখানে আমার মমতাওয়ালা ঠাকুর থেকে শুরু করে আবির বিশ্বাস থেকে শুরু করে অসীমা নাগ থেকে শুরু করে পার্থ রায় থেকে শুরু করে অসিত মাল থেকে শুরু করে ও আর একটা ব্রাহ্মণ আছে শোভনদেব চট্টোপাধ্যায়, জেঠুয়া সাহেব থেকে শুরু করে সন্ধ্যা টুডু থেকে শুরু করে শ্যামল সাত্রা থেকে শুরু করে আর দুটো সেন আছে ইন্দ্রনীল সেন আর শান্তনু সেন, জাবেদ খান থেকে শুরু করে দেবকুমার টুডু থেকে শুরু করে দেবা থেকে শুরু করে সবাই, আমরা সবাই সবার জন্য। আপনারাই তো আমার অলংকার, আপনারাই তো আমাদের সম্পদ। এবং আমি এখনও মনে করি যারা দরিদ্র ঘরের মানুষ, যারা তপশিলি মানুষ, যারা আদিবাসী ভাই বোনেরা, যারা সংখ্যালঘু, কেউ মাহাতো হতে পারে, কেউ বাগদি হতে পারে, কেউ বাউরি হতে পারে, কেউ মতুয়াও হতে পারে, কেউ রাজবংশী হতে পারে, কেউ কামতহপুরী হতে পারে, কেউ বাগদি হতে পারে, কেউ কুম্ভকার হতে পারে, কেউ দাস হতে পারে, কেউ সেন হতে পারে, কেউ চ্যাটার্জি হতে পারে, কেউ মজুমদার হতে পারে, কেউ বক্সি বক্সি হতে পারে, কত রকম আমাদের পদবি। পদবীর মিলনটাও মনে রাখবেন, মানবিকতার মিলন। আমার আপনার গায়ে কি লেখা আছে না আমার গায়ে লেখা আছে? যদি একটা ছেলে মেয়ে আমার তপশিলি বন্ধুরা হট করে যদি বলতে নেই, কখনো কারো অ্যাক্সিডেন্ট হয়, ধরুন আমার হলো, রক্তটা কে দিতে এগিয়ে আসবে আগে জানেন? আপনারা আসবেন। যখন রক্তটা দিতে এগিয়ে আসবেন আপনাকে কিন্তু তখন লেখা থাকবে না রক্তে যে আপনার নামটা কি, আপনার রক্তটা আমার শরীরে প্রবেশ করে যাবে, আপনি আমার জীবন বাঁচিয়ে দিয়ে চলে যাবেন। আবার কখনো হয়তো আমি রক্ত দেবো, আমার রক্তে আপনার জীবন বেঁচে যাবে। এটাই হচ্ছে মানবিকতা, এটাই মনুষ্যত্ব, এটাই মিলনের কথা। শুধু নিজে কি পেলাম ব্যক্তিগতভাবে, চাই 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 একটু ভুলে যান, আসুন না একটু বৃহত্তর চিন্তা করি আমরা, আসুন না একটু বৃহত্তর জগতের কথা চিন্তা করি আমরা। আপনার সামনে বিপদ, বিপদ মানে মনে রাখবেন বিজেপির মতো পার্টি সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে লোকে বুঝতে পারছে আজকে কি একটা পার্টি দেশটাকে সর্বনাশ করে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে। আজকেও গ্যাসের দাম 25 টাকা বেড়েছে, এই যে বোনেরা আমার, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, কৃষকদের উপর অত্যাচার চলছে, 70 দিন ধরে তারা বসে আছে ন্যায্য দাবিতে 3টে কৃষক বিল বেআইনি উইথড্র করবার জন্য। আজকে আমাদের সৌগত রায় সহ আরও প্রায় অনেক অপোজিশন পার্টি সেখানে গিয়েছিল সিন্ধুতে, তাদের ঢুকতে দেওয়া হয়নি। আর বাংলা নিয়ে যারা কথা বলে তাদের আমি বলি আগে নিজেদের আয়নায় নিজেদের মুখ দেখো, আয়নায় আগে নিজেদের মুখ দেখো। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তোমার উত্তরপ্রদেশে কি হচ্ছে, তোমার গুজরাটে কি হচ্ছে, তোমার মধ্যপ্রদেশে কি হচ্ছে, তোমার বিহারে কি হচ্ছে, তোমার সমস্ত রাজ্যগুলো ত্রিপুরা থেকে শুরু করে আসাম থেকে শুরু করে কি হচ্ছে দেখে নাও। আজকে ত্রিপুরায় বাঙালিদের গিয়ে জিজ্ঞেস করে আসুন, ম্যাক্সিমাম বাংলাদেশের নমশুদ্ধ মানুষ, ম্যাক্সিমাম তপশিলি মানুষ, ম্যাক্সিমাম গরিব মানুষ, তারা একসময় স্লোগান দিত সিপিএম আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া, আর আজকে বলছে বিজেপি আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া। একবার যান গিয়ে দেখে আসবেন, ওখানকার অনেক মানুষ এখানে এসে ভয় থাকে। কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে সেদিন অনেকে আমার দুঃখ হয় তারা গিয়ে বিজেপিটাকে শক্তিশালী করে ওখানে বিজেপিকে ক্ষমতায় এনেছিল। বিজেপি সেই ফর্মুলা এখানেও ভেবেছে, তৃণমূলের কয়েকটা গদ্দারকে নিয়ে আমরা এখানে বড় বড় আমরা গভর্নমেন্ট তৈরি করব। লজ্জাও করে না বিজেপি পার্টিতে কারা যায়, যারা দাঙ্গা করে তারা যায় বিজেপি পার্টিতে, কারা যায়, যাদের 2 নম্বরই টাকা আছে টাকা প্রোটেকশন দেবে তাই যায়। বিজেপি নাকি ওয়াশিং মেশিন,
ওয়াশিং পাউডার, একটা ওয়াশিং পাউডার সাদা কালো হয়ে ঢুকবে, কালো পাউডার দিয়ে দেবে, আর ব্যাস ওয়াশিং মেশিন দিয়ে সাদা পাউডার বেরিয়ে আসবে, পুরো রং করে চুন কাম করে বের করে চলে দেবে। টাকা রাখতে কেউ যাচ্ছে, টাকা গচ্ছিত রাখতে কেউ যাচ্ছে, কেউ প্রচুর সম্পত্তি করেছে এখানে ওখানে সেখানে, সেগুলোকে কবজ হয়ে রক্ষা কবজ হিসেবে রক্ষা করতে যাচ্ছে, ভালোবেসে কেউ যায় না। এই তো আজকে আমি শুনছিলাম কয়েকজন শিল্পী আমায় বলছিল তাদের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিজেপির আইটি সেল থেকে, বলা হচ্ছে তোমরা তোমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদের সাপোর্ট করে বক্তৃতা দাও এবং লেখো, তার জন্য তোমাদের একটা টাকা দেয়া হবে। কোনো একজনকে পাঠিয়েছে, সে আমাকে পাঠিয়েছে, বুঝতে পারছেন তার মানে? টাকা, এত টাকার ফুর্তি করতে এলো, এত টাকা কোথার থেকে এলো? এত টাকা একটা বিড়ি একদিন টানতে পারতে না, আর আজকে এত টাকা এলো কোথেকে? সেলটা বিক্রি করে দিয়ে, রেল বিক্রি করে দিয়ে, কল বিক্রি করে দিয়ে সারা ভারতবর্ষটাকে। আপনারা জানেন না ইউপিতে তপশিলীদের ওপর কী অত্যাচার হয়েছে? আপনারা জানেন না দিল্লিতে সংখ্যালঘু থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে তাদের ওপরে কী অত্যাচার হয়েছে? আপনারা জানেন না আদিবাসীদের উপর কী অত্যাচার হয়েছে? কেউ একটা মুখ ফুটে কথা পর্যন্ত বলতে পারেনি। আর আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে আগে আমরা দেখি সে যাতে বিচার পায়, আগে আমরা দেখি সে যাতে তাড়াতাড়ি তার পরিবার যাতে বিপদে না পড়ে। একটা অ্যাক্সিডেন্ট হলে পর্যন্ত আমায় ফোন করতে হয় না, আমি ওখানকার লোকেদের ফোন করে বলি ওর এই পরিবারটার কাছে যা আর বল গভর্নমেন্ট থেকে টাকা সাহায্য আমরা করব। কেউ মারা গেলে তার বিকল্প টাকা হয় না, কিন্তু তার পরিবারটা তো আছে, সে হয়তো মারা গেছে, পরিবারটা চলবে কোত্থেকে? ভাবুন দেখিনি, এত জনদরদি, এত মানব দরদি সরকার, একটা দেখান সারা পৃথিবীতে, একটা দেখান আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব, একটা দেখান সারা পৃথিবীতে পাবেন না। এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সে যে মোদের বঙ্গভূমি, মোদের বাংলা ভূমি, এটা মাথায় রাখবেন। তাই পরিষ্কার বলছি আমার তপশিলি আদিবাসী ভাই বোনেদের, অনেক সিট আপনাদের কাছ থেকে ওরা নিয়ে গেছে, পুরো জঙ্গলমহল, পুরো নর্থ বেঙ্গল সব এমপি নিয়ে গেছে, আজ পর্যন্ত কিছু দিয়েছে? আজ পর্যন্ত কিছু দিয়েছে? কখনো বলছি এনআরসি হবে, কখনো বলছি এনআরসি হবে না, আইনটা তো উইথড্র করো, আইনটা তো উইথড্র করনি, আইনটা তো লেখা আছে, তার মানে কি আইনটা আছে যে কোনো সময় ওই আইনে তুমি কাজ করতে পারো? কিন্তু আমরা বলেছি এনআরসি করতে দেব না, এনপিআর করতে দেব না, আমরা সবাই নাগরিক। মনে রাখবেন আমরা কারা, আমরা সবাই নাগরিক, আমাদের প্রত্যেকের অধিকার আছে। যত উদ্বাস্তু কলোনি আছে আমরা সমস্ত উদ্বাস্তু কলোনিকে রেকগনাইজ করে দিয়েছি, কেউ আজকে ভাববেন না যে আপনার মাথার উপরে একটা ঠিকানা নেই। সরকারি হোক, বেসরকারি হোক, প্রাইভেট হোক, প্রত্যেকটা আমরা সরকারি কারণ করে আমরা করে দিয়েছি। চা বাগানের শ্রমিককে বাড়ি দেওয়া থেকে শুরু করে বাংলার আবাস যোজনায় প্রায় 20 লক্ষ বাড়ি এমনকি তপশিলি আদিবাসী ভাই বোনেরাও পেয়েছেন, আমি চাই আগামী দিন আরও পাক। আগে কাস্ট সার্টিফিকেট পেতে জুতো হাফশুল্ক হয়ে যেত, এখন আমি বলে দিয়েছি না এসব হবে না, তুই 52 সালের কাগজ চাইবে আর 55 সালের তা হবে না। বাই বার্থ জন্মাধিকার সূত্রে যদি একজনও পরিবারের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওবিসি থাকে, সে কাস্ট সার্টিফিকেট পাবে, তাকে ঘোরানো যাবে না। এবং এই দুয়ারে সরকারের মাধ্যমে প্রায় 18 লক্ষ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে, জেনে রাখবেন। 15 লক্ষ মা বোনেরা আমার কাছে পেনশনের জন্য আবেদন করেছিলেন, 15 লক্ষই 15 লক্ষ করে দিয়েছি, 15 লক্ষ করে দিয়েছি। অনেক ছেলেমেয়েরা আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ বেবি, যারা ডিসেবল, যারা তাদের 4 লক্ষ অ্যাপ্লিকেশন ছিল মানবিক 1,000 টাকা করে পাওয়ার জন্য, তাদের সবাইকে করে দিয়েছি, প্রত্যেকে 1,500 টাকা করে সম্ভবত, সবটা করে দিয়েছি, 4 লক্ষ চেয়েছে, 4 লক্ষ করে দিয়েছি। আপনারা বলুন বাকিটা কোথায় রাখলাম? আমার ক্লাস 12-এর ছেলেমেয়েরা কোভিডের জন্য বন্ধ, অনলাইন ক্লাস করতে পারছে না, 9 লক্ষ ছেলেমেয়েদের আমরা স্মার্টফোন অর ট্যাব যেটা ছোট সেটা আমরা দিলাম যে আমার ছোটো ছোটো ভাই বোনেরা পড়াশোনা করুন। 1 কোটি সাইকেল ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে, আরও 20 লক্ষ রেডি আছে দেওয়া হচ্ছে, 1 কোটি 20 লক্ষ সবুজ সাথী বিনা পয়সায়, 1-1টা সাইকেল 3,000 টাকা করে দাম, মনে রাখবেন বিনা পয়সায় দিয়েছি, 1-1টা ট্যাব 10,000 টাকা করে দাম, মনে রাখবেন এই টাকাগুলো আসতেও তো টাইম লাগবে, আমি যদি ট্যাক্স আমি না পাই টাকাটা কোথার থেকে দেবো?
কিন্তু তা সত্ত্বেও দেখুন কারো মাইনে বন্ধ করিনি, কোনো কিচ্ছু করিনি, বরঞ্চ রেশনটা বিনা পয়সায় করে দিয়েছি। আগামী দিনও তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, তাই রেশনটাও বিনা পয়সায় চলবে। মনে রাখবেন আগামী দিনও স্বাস্থ্যসাথী চলবে। আমাদের যা স্বাস্থ্যসাথী বায়োমেট্রিক্স যেটা হয় আঙুল দিয়ে, সেটা করবার যা মেশিন আছে বাংলায়, যা পাওয়া গেছে অনেক চেষ্টা করেও, দেড় লক্ষর বেশি আমরা কার্ড একদিনে করতে পারছি না, কিন্তু আমার কাছে জমা পড়েছে কয়েক কোটি। সেই জন্য আমরা কি করছি, যারা পেয়ে গেছেন, যারা চলছে পেয়ে যাবেন, যারা না পাবেন তাদের আরেকটা কার্ড দেওয়া হচ্ছে বিকল্প, যে আপনি যতক্ষণ ওইটা না পাচ্ছেন এই কার্ডটাই আপনার স্বাস্থ্যসাথী কার্ড হিসেবে চলবে। এটা যদি কেউ আপনাদের বিভ্রান্ত করে যে এটা আলাদা ওটা আলাদা, বলবেন কোনো আলাদা নয়, এটাতেও স্বাস্থ্যসাথীর সেই রকমই সুবিধে পাওয়া যাবে যেটা আগেরটায় পাওয়া যাচ্ছিল। যতক্ষণ আগে কী হতো, রেশন কার্ড যতদিন ডিজিটাল না হয়েছে, অনেক জায়গায় আমরা কুপনে রেশন দিয়েছি কি দিইনি, তাহলে নিশ্চিন্তে থাকুন যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা প্রত্যেকে স্বাস্থ্যসাথী কার্ড পাবেন, এবং এটা একদম কন্টিনিউ করবে। আপনারা যদি খাদ্যের দিকে খাদ্য ফ্রি পান, স্বাস্থ্য ফ্রি পান, ছেলে মেয়েদের পড়াশুনোটা ভালোভাবে হয়ে যায়, তাহলে মনে রাখবেন রুটি কাপড়া মাকান, এর থেকে বড় আর কি আছে। বাড়ি কখনো কারো আছে, কারো নেই, আস্তে আস্তে আমরা করব, আস্তে আস্তে আমরা ভাববো। রাস্তা কী ছিল, আজকে বাজেট করে কেন্দ্রীয় সরকার বলছে 650 কিলোমিটার আম রাস্তা বানায়েঙ্গে। আমি বললাম আপকা ইয়াদ হ্যায় কি হাম লোগোনে 85,000 কিলোমিটার হাম বানা দিয়া, 85,000 কিলোমিটার অলরেডি বান গিয়া, আর আপ কহতে হ্যায় 650 কিলোমিটার দেঙ্গে, আপকো আমে 650 কিলোমিটার দেতে হ্যায়, আপ দূর আপ মেহরবানি করকে ইসকো ওয়াপাস লিজিয়ে, হামারা জরুপার জরুরত নেই হ্যায়। বলে কি না শিলিগুড়ি থেকে কলকাতা রাস্তা করব, আরে হয়ে গেছে শিলিগুড়ির কাজ শুরু হয়ে গেছে, শিলিগুড়ি থেকে বাংলাদেশ নেপাল ভুটান যুক্ত করার, ইসলামপুর থেকে শুরু করে আমি জানি, কারণ আমাকে জমি জট নিয়ে মেটাতে হয়েছে, আমি জানি। এই তো পার্থরা আছে উত্তরবঙ্গে, এরা সবাই জানে কীভাবে করেছি গৌতম দেবদের নিয়ে, আর পুরো মিথ্যে কথার উপর চলছে, পুরো মিথ্যে কথার উপরে চলছে। সেই জন্য বলি বিদায় দাও, বিজেপিকে বিদায় দাও, বাংলায় যদি শান্তিতে থাকতে চাও বিজেপিকে বিদায় দাও, বিদায় দিন বাংলাকে শান্তিতে থাকতে দিন, বিদায় দিন বিজেপিকে বিদায় দিন, শান্তিতে বাঁচুন শান্তিতে থাকতে দিন, বিজেপিকে বিদায় দিন, ছাত্র যুবকে ভালোভাবে থাকতে দিন, বিজেপিকে বিদায় দিন, দাঙ্গা থেকে মুক্তি নিন, বিজেপিকে বিদায় দিন, লুটেরাদের থেকে মুক্তি নিন, বিজেপিকে বিদায় দিন, সংহতিকে রক্ষা করতে দিন, বিজেপিকে বিদায় দিন, বাংলাকে বাঁচতে দিন। মনে রাখবেন আমার তো কখনো কখনো মন কাঁদে, আমার হৃদয় কাঁদে, আমার যা বলার আমি সামনাসামনি বলি, কাউকে বকলেও সামনাসামনি বকি, কাউকে ভালোবাসলেও সামনাসামনি করি, কারণ এটাই আমার অভ্যাস। আমি আজও বলি কখনো কখনো আমার মন কাঁদে, মনে হয় বলি ফিরিয়ে দাও আমার দেশটাকে, ফিরিয়ে দাও আমার ভারতবর্ষ, ফিরিয়ে দাও চাষিদের অধিকার, ফিরিয়ে দাও শ্রমিকদের অধিকার, ফিরিয়ে দাও কর্মসংস্থান করে দাও, ফিরিয়ে দাও শ্রমিকদের বাঁচতে দাও, ফিরিয়ে দাও মা বোনদের সম্মান ফিরিয়ে দাও। বাংলা তো অনেক ভালো আছে, আপনারা দেখছেন না মাইগ্রেন্ট ওয়ার্কাররা বিপদে পড়লো কোভিডের সময়, বেচারা বাক্সের ওপর বাচ্চাকে শুয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে 100 জনের ওপর মারা গেল, 1 টাকা ট্রেন ভাড়া দিল না কেন্দ্রীয় সরকার। আমরা কিন্তু 300টা ট্রেনের ভাড়া করে দিয়েছিলাম, সব ট্রেন ভাড়া দিয়ে নিয়ে এসেছি সবাইকে। অথচ দেখুন মাইগ্রেন্ট ওয়ার্কার মরে গেলে 1 টাকা বেরোয় না পকেট থেকে, আর চোরগুলোকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য বড় বড় জেট প্লেন ভাড়া করে A to Z চোরেদের, দুর্নীতি মাঠে মাখা চোরেদের, ডাকাত সর্দারদের নিয়ে চলে যাচ্ছে দিল্লি। বাংলা দেখতে পারে না, বাংলা সামলাতে পারে না দিল্লি, ভাবে কি বাংলার মাটি এত সোজা, বাংলার মাটি এত সস্তা, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন জয়ী হয়
হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে এই নিম্ন বর্গীয় মানুষেরা, তপশিলি বর্গীয় মানুষেরা, আদিবাসী বর্গীয় মানুষেরা, সংখ্যালঘু মানুষেরা, অন্যান্য ধর্মের মানুষেরা এগিয়ে এসে এই আন্দোলন করতে পারতো না। গান্ধীজি তো পোরবন্দরে জন্ম, গুজরাটে, গুজরাটে তো আন্দোলন করেননি, আন্দোলনটা করেছে বাংলায় বসে, দাঙ্গা রুখেছেন, দাঙ্গা রুখেছেন। রবীন্দ্রনাথ কোথাকার? বাংলার। নেতাজি কোথাকার? বাংলার। নেতাজি কোথাকার? বাংলার। রবীন্দ্রনাথ কোথাকার? বাংলার। নজরুল কোথাকার? বাংলার। দেশবন্ধু কোথাকার? বাংলার। বিরসা মুন্ডা কোথাকার? বাংলার। আম্বেদকরজি আমাদের ভালোবাসার, মনে রাখবেন পঞ্চানন বর্মে কোথাকার? বাংলার। মনে রাখবেন মুর্মু রঘুনাথ মুর্মু কোথাকার? বাংলার। মনে রাখবেন বাসন্তী দেবী কোথাকার? বাংলার। মাতঙ্গিনী হাজরা কোথাকার? বাংলার। প্রীতিলতা ওয়াদ্দার কোথাকার? বাংলার। বাংলার ক্ষুদিরাম, বাংলার বিনয় বাদল দীনেশ, বাংলাই বাংলায়। বাংলা না থাকলে সতীদাহ প্রথা আজকে শেষ হতো না। সেই যে মেয়েদের বিয়ের পর চুলের মুঠি ধরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিত, কত জ্বালা। আইনটা কে বদলালেন? রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ, ছোট্টবেলায় মেয়েগুলো বিধবা হয়ে যেত, সারা জীবন এক করে পড়ে থাকতো, কত অত্যাচার। আইনটা কে পাল্টালেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। বাল্য বিবাহ রোধ করলেন, বিধবা বিবাহ চালু করলেন, এটার নাম বাংলা। কাজেই বাংলায় আমাদের, আমি আবার বলি, বাংলায় যারা বাংলায় থেকে বাংলার সাথে গদ্দারি করেন, তারা জেনে রাখবেন বাংলার মানুষ ইতিহাসের কথা। সিরাজদৌল্লাকে মানুষ সম্মান করে, মীরজাফরকে মানুষ সম্মান করে না। কেন বলুন তো? 1757 সালের যুদ্ধে পলাশীর প্রান্তরে সিরাজদৌল্লা মীরজাফরকে নিজের মাথার উষ্ণুষ দিয়ে বলেছিলেন যে এটাকে তুমি রক্ষা করো, সম্রাটের যে আসন তুমি রক্ষা করো। কিন্তু মীরজাফর সেদিনকে সিরাজদৌল্লার কথা শোনেনি, ইংরেজদের কাছে দেশটাকে বিক্রি করে দিয়ে গিয়েছিল। বাংলাও তাই মনে রাখবেন ভেবেছে নানা রকম ফন্দি করে। এই যে অভিষেক বলছিল একটা কবিতা, ওটা আমিই বলি, ভালোই ওরা আমারগুলো নিয়ে নিচ্ছে, যে চলবে না অন্যায় টিকবে না ফন্দি, এটা সুকান্তের কবিতা, জনগণের আদালতে হতে হবে বন্দি। আমি ছাত্র রাজনীতি থেকে এই কবিতাগুলো বলি, আমি এখনো বলি যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, ক্ষুধার রাজ্যে যেন আমাদের কেউ না থাকে। আমি সবসময় বলি সে রেড লেটার এরিয়ার একটা প্রস্টিটিউট এলাকার ভাই বোন হোক, একটা স্টার লিটল স্টার ভাই বোন হোক, একটা ট্রান্সজেন্ডার্স হোক, আমার রাজ্যে কেউ যেন না খেতে না পায়, এটা আমি সবাইকে বলেছি, আমাদের পুলিশ থেকে শুরু করে সবাইকে এবং তাদের সকলকে। আমি আপনাদের বলি যে এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের বিকল্পই তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষ, অন্য কেউ নয়। তৃণমূল আরো উন্নততর তৃণমূলের দিকে যাবে, আরো উন্নততর উন্নয়নের দিকে যাবে। ওরা চায় দাঙ্গা, আমরা চাই শান্তি, ওরা চায় যুদ্ধ, আমরা চাই শান্তি, ওরা চায় বিসর্জন, আমরা চাই আপনজন, ওরা চায় কর্মসংকোচন, আমরা চাই কর্মসংস্থান, ওরা চায় দাঙ্গা, আমরা চাই না দাঙ্গা। তাই আপনাদের বলি পুরো বিজেপিকে মনে রাখবেন, অনেক ভিডিও দেখে চিন্তা করবেন না, ওগুলো বানায়, সত্যি ঘটনা নয়, ফেক ভিডিও তৈরি করে এরা। কয়েক লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নাকি ওদের, বলে আমরা যে কোনো মিথ্যাকে সত্য করে দেবো। বিজেপি থেকে সাবধান, জনগণ সাবধান, বিজেপি থেকে সাবধান। দেখে নিয়েছেন গুণমান, আর নেই দরকার বিজেপির সরকার দিল্লিতে, আর এখানে তো ছেড়ে দিন। আমাদের স্লোগান একটাই, চাই না চাই না বিজেপিকে চাই না, চাই না চাই না বিজেপি তোমায় চাই না, চাই না চাই না দাঙ্গা চাই না, চাই না চাই না লুঠেরা চাই না, চাই না চাই না ভ্রষ্টাচার চাই না, চাই না চাই না হৃদয় ভাঙুক চাই না, মাথা ভাঙুক চাই না, মানুষ ভাঙুক চাই না, ঘর ভাঙুক চাই না, দেশ ভাঙুক চাই না।
আমি আপনাদের আবার বলি অনেক ধন্যবাদ জানিয়ে। তপশিলী বন্ধুরা আমার সাথে আছেন তো? আমার মা ভাই বোনেরা সব তপশিলী, একটু বিশ্বাস রাখুন, দেখবেন ওদের মতো লোক দেখিয়ে সোনার থালার ওপরে কলা পাতা পেতে আমি ভাত খেতে কোনোদিনও যাব না। কিন্তু আমি গ্রামে ঘুরতে ঘুরতে কোনোদিন না কোনোদিন কারো না কারো বাড়িতে উপস্থিত হই, সেখানে ধুলো মেখে ঢুকি, ধুলো মেখে ফিরে আসি, কারণ রাস্তার ধুলোটাই আমার ভালোবাসা। আদিবাসী বন্ধুরা জয় জহর। বিরসা মুন্ডা ছুটি দিয়েছি, রঘুনাথ মুর্মু ছুটি দিয়েছি, করম পূজায় ছুটি দিয়েছি, হুল উৎসবে ছুটি দিয়েছি, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, রঘুনাথ আমাদের গুরুচর ঠাকুরের বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, কলেজ করে দিয়েছি, স্টেডিয়াম করে দিয়েছি, মেডিকেল কলেজ করে দিয়েছি, ইউনিভার্সিটি করে দিয়েছি, বাকি কিন্তু কিচ্ছু নেই। বাকি যেটুকু আছে সেটাও আগামী দিন দেখিয়ে দেব। আমি আমার কন্যাশ্রী বোনেরা যারা আছেন তাদের বলবো পড়াশুনো করে জীবনে আরো বড় হতে হবে। কন্যাশ্রীর মেয়েরা সারা পৃথিবীর বেস্ট প্রাইজ তোমরা পেয়েছো ইউনাইটেড নেশনসে, আমি কন্যাশ্রীর মেয়েদের বলবো তোমরা একটু ভালো করে বিজেপিকে একটু ভালো করে দিও। দিও মানে আমি মারধরের কথা বলছি না, ভাষায় ভালো প্রয়োগ করে বলো চাই না চাই না, তোমাদের চাই না, আমরা কন্যাশ্রী, আমরা গর্ব গর্বশ্রী, আমরা বিশ্বশ্রী, এবং আমরা হচ্ছে শিল্পশ্রী, আমরা কর্মশ্রী, আমরা ধর্মশ্রী, আমরা হচ্ছে ঐক্যশ্রী, আমরাই সব। সবুজ সাথী ভাই বোনেরা আমার, ভালো করে পড়াশুনো করো মন দিয়ে, আপনাদের ছেলেমেয়েরা খুব ভালো হোক, আপনাদের ছেলেমেয়েরা খুব বড় হোক। আমি চাই আমার তপশিলী আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, আমাদের সাধারণ ঘরের ভাই বোনেরা, কেউ ডাক্তার হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, কেউ প্রফেসর হোক, কেউ আইটি কম্পিউটার ইঞ্জিনিয়ার হোক, আর গর্ব করে বলুক ওরে তোর বাড়ি কোথায়? বর্ধমানে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? বীরভূমেতে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? হাওড়াতে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? হুগলিতে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? ঠাকুরনগরে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? রানাঘাটে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? নবদ্বীপে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? বহরমপুরে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? কালিয়াগঞ্জে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? বালুরঘাটে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? জলপাইগুড়িতে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? কুচবিহারে। কেউ বলবে তোর বাড়ি কোথায়? বলবেন মিদনাপুরে, বাঁকুড়ায়, পুরুলিয়াতে, কলকাতাতে, সারা ভারতবর্ষ ছড়িয়ে সোনার বাংলা। এত সহজ বিজেপি বাবুরা, সোনার বাংলা, সোনা দেখেছেন চোখে, আপনার তো সোনার প্রয়োজন নেই। সমস্ত জনগণকে শেষ করে সবকিছু বিক্রি করে দিয়ে রোজ রোজ জিনিসের দাম বাড়িয়ে কয়লা লোহা থেকে শুরু করে রেল থেকে জেল সব সেল, এই অবস্থা করে দিয়ে বড় বড় ভাষণ, সোনার বাংলা, আমার সোনার ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছে। আজকে রাস্তায় রাস্তায় লড়াই চলছে, কৃষকরা বিচার পায় না, শ্রমিকরা বিচার পায় না, মা বোনেরা সম্মান পায় না, সাংবাদিকদের ধরে পেটানো হয়। আমার লজ্জা লাগে, রাজদীপ সারদেশাইয়ের মতো সাংবাদিক যিনি আমাকে একটা ইন্টারভিউ করতে এসেছিলেন, তার পরের দিনই দেখলাম তাকে 15 দিন ধরে সে টিভিতে বলতে পারবে না তার কন্ডিশন হয়েছে। কেন বিজেপির বিরুদ্ধে বলবে? বললে টিভিতে পর্যন্ত বলতে দেবে না, বুঝুন। যাকে তাকে অ্যারেস্ট করছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে, এই জিনিস চলতে পারে না। এবং আমি আপনাদের সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, লড়তে কিন্তু আপনাদের হবে। আমি এখনও লড়ছি, লড়ে যাব। শুনুন, লড়াইকে আমি ভয় পাই না, কারণ লড়াইয়ের মধ্যে থেকে আমি উঠে এসেছি, এবং যতদিন বাঁচব এই কণ্ঠরোধ আমাকে কেউ করতে পারবে না। মনে রাখবেন, আমার কণ্ঠ ওদের জন্য স্তব্ধ হবে না, কণ্ঠ আমার এগিয়ে যাবে। এবার মিটিংয়ের আগে আমার কাছে কথা বলতে এসেছিলেন দুজন, এখানে আসুন, যাদের আমি বকুনি দিয়েছি, চলে আসুন। আমি আপনাদের আবার বলি, আমার সাথে কথা বলার একটা তারিখা আছে, আমি মিটিং শেষ করার পরে আসুন, আমার কোনো অসুবিধে নেই, দিন ওদের দুজনকে আসতে দিন। এই শুনে সঙ্গে বলবো, আপনারা সকলে ভালো থাকবেন কিন্তু সুস্থ থাকবেন, আর লড়াই করতে হবে। নির্বাচনের সময় যতই ভয় দেখাক, মনে রাখবেন আমাদের জিততে হবে। টাকা দিলে বিজেপি ওই টাকায় মাংস ভাত খেয়ে নেবেন, ভোটের বাক্সে উল্টে দেবেন, এবং আপনারা আপনাদের পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে নিয়ে কিন্তু কাজটা ভালো করে করবেন। মাথায় থাকবে তো? কি মা বোনেরা আমার,
স্ট্রংলি লড়াই হবে তো, স্ট্রংলি হবে তো। আচ্ছা মা বোনেরা একটু উলুধ্বনি হয়ে যাক তো, এই ভাইরা একটু তালি দাও, বোনেরা দিল উলুধ্বনি, ভাইরা দিল তালি। আগামী দিন তপশিলি আদিবাসীরা বলছে বিজেপি তুমি বিদায় নাও, বাংলা থেকে হও কালি, আগামী দিন বিজেপিকে খালি করে দিন। এটুকুই আপনাদের জন্য, এইটুকু চাই। জয় হিন্দ। বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। বেনারসির তিন অধ্যায়ে রাজখারানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।